হ্যালো ফ্রেন্ডস, আমি বাপন দাস। আপনাদের আরও একবার সুস্বাগতম এই মেডিটেশন অ্যান্ড হিলিং চ্যানেলে। আজকের ভিডিওটির বিষয়বস্তু হচ্ছে অক্ষয় তৃতীয়া, ধনসম্পদ ও অর্থনৈতিক উন্নতি কিভাবে করা যায় তারই একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সকল সাবস্ক্রাইবারদেরকে আর একবার ধন্যবাদ। আর যারা নতুন আজ এই ভিডিওটি দেখছেন, এই চ্যানেলে প্রথম ফার্স্ট ভিজিট করছেন, তাদের অবশ্যই বলবো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইবটা অবশ্যই করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যেন ফার্স্ট ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। প্রত্যেক বছরের ন্যায় এবছরও 2023 সালে 22 এপ্রিল 7:49 তিথিয়ার শুভারম্ভ হচ্ছে, আর 23 এপ্রিল 7:47 তা ছেড়ে যাচ্ছে। এই অক্ষয় তৃতীয়ার যে মাহাত্ম্য তা হচ্ছে, অক্ষয় তৃতীয়া জারি যাই উৎপন্ন হয়েছে তা অক্ষয়, চিরস্থায়ী। তারই একটা বর্ণনা স্বরূপ মাতা গঙ্গা। এই তিথির মধ্যে সব ধরনের পুজো অর্চনা করা হয় যাতে ব্যবসায়ী বা যারা ব্যবসায়ী করছেন, অফিস কাছারি বা বাড়িতেও অনেকে পুজো করে থাকেন, লক্ষ্মী মাতা, গণেশজির আর ভগবান বিষ্ণুরও পূজা হয় এই দিন। ঠিক এই তিথিতেই যারা এই টোটকা পালন করে বা নিয়মকানুন পালন করে, তাদের দেখা গেছে তাদের ধনসম্পদে বা আর্থিক সংকট হয় না বললেই চলে। সেই এই কারণেই আজকে এই ভিডিওটিতে আপনাদেরকে বলা একটা গুরুত্বপূর্ণ একটা টোটকা, যেই টোটকা 100% কার্যকরী এবং সেটা অনেকেই করে উপকৃত হয়েছে, তাই আপনাদের সামনে এই টোটকাটা নিয়ে এসেছি যাতে আপনারাও এই বিধিনিষেধ পালন করলে আপনারাও উন্নতি হয় আপনাদের, আর্থিক সংকট থাকলে তা যেন কেটে যেতে পারে। এ টোটকা করতে পারলে অবশ্যই ভগবান ধনকুবেরের যে আমাদের দেবতা, তার আশীর্বাদ প্রাপ্ত হয় এবং ধনসম্পদ এবং অর্থনৈতিক উন্নতি হবেই হবে। চলুন তাহলে জেনে যাওয়া যাক কি সেই অনস্বীকার্য যা করলে পরে আপনাদের অর্থক সম্পত্তি বৃদ্ধি পেতে পারে। 22 তারিখ বা 23 তারিখ রাত্রি 10টার পরে ভগবান ধনকুবেরের সামনে বা লক্ষ্মী মাতার সামনে একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন এবং সেই ঘিয়ের প্রদীপে একটা সিলভারের কয়েন বা সিলভারের কোনো অংশ তার মধ্যে দিয়ে রাখুন, সাথে একটু কেশর। এবং তার পরের দিন সেই সিলভার কয়েনটা তুলে নিয়ে তার মধ্যে কিছু আতক চাল দিয়ে একটা লাল কাপড়ে সুন্দর করে জড়িয়ে 3টে গিট দিন এবং আপনার মনোবাঞ্ছনা তাতে ভগবানের কাছে রাখুন বা আপনার যা কামনা সেটা আপনি ভগবানকে জানান। জানিয়ে সেই পোটলাটা আপনি আপনার যেখানে ধনসম্পদ রাখেন বা আপনার তহবিল বা আপনি আপনার মানি পার্সও রাখতে পারেন সেটা রেখে দিন এবং প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে লক্ষ্মী মাতার কাছে
বা ধনকুবেতার দেবতার সামনে তার বীজ মন্ত্র জপ করুন 108 বার করে এবং আপনি আপনার মনস্কামনা জানান। দেখবেন তাতে আপনারা অবশ্যই আপনাদের আর্থিক উন্নতি হবে এবং আপনারা খুব ভালো থাকবেন। ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না।